আমাদের বেগম খালেদা জিয়ার সাথে বেঈমানি করেছে, আমাদের তারেক রহমানের সাথে বেঈমানি করেছে, দলের সাথে বেঈমানি করেছে। বেঈমানি করে উনি আওয়ামী লীগের এমপি বাহার সাহেবের সাথে মিলেমিশে, হাসিনার সাথে মিলেমিশে উনি আমাদের দলটাকে বলে গিয়েছেন। উনি শেখ হাসিনাকে সালাম করেছেন, উনি তারেক রহমানের ভাই, আমাদের বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কুকু যখন জানাজার নামাজ যখন গায়েবেনি জানাজা যখন আমাদের কুমিল্লায় হলো, উনি ওই জানাজা অ্যাটেন্ড করেন নাই, ওইটার পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলে গিয়েছেন সিটি কর্পোরেশনে, কিন্তু 5 মিনিটের জন্য আমাদের জানাজাতে জানাজায় অংশগ্রহণ করার জন্য দাঁড়ান নাই। আর যখন ভোটটা আসলো তখন উনি বিএনপি সাজা গেলেন, সাজা যায় 2 মাসের জন্য, ওনাকে কুমিল্লার মানুষ বলে যে উনি 2 মাসের বিএনপি। যখন নির্বাচন আসে তখন উনি একটু বিএনপির পক্ষে কথা বললা, আপনার আমার সহানুভূতি নেওয়া নিয়ে ভোট চাওয়ার জন্য এসে যান, ভোটটা নেওয়ার জন্য অভিনয় করে, এবং বাবিও আবার এইখানে এসে অনেক ধরনের সুন্দর সুন্দর কথা বলে, বাবি অনেক সুন্দর সুন্দর কথা বলে না, যে উনি আপনার দায়িত্ব নিছে, আপনি ভোটটা দিলে সাক্ষু সাহেব ওইটা করবে, উনি সাক্ষু সাহেবের কে সেবা করবে, সাক্ষু সাহেব আপনাকে সেবা করবে। আমার প্রশ্ন, গত 17 বছরে বাবি আমাদের কার সন্তানের দায়িত্বটা নিয়েছে? কারোর সন্তানের পড়ালেখার দায়িত্ব দিয়েছে? আমরা যে আমাদের সন্তানটাকে স্কুলে পাঠিয়ে, আমরা যারা বিএনপির লোক আমরা যে বেতনটা দিতে পারি না, এটার কোনো খবর নিয়েছে? খবর নেয় নাই। অথচ বাবিরার নামে আপনার দুই বাবি আসে দেখি, বাবিরার নামে আপনার এই আপনাদের পাশে যাওয়া গুমটির লাইসেন্স আছিল, বালুগুলা লুট করেছে, এই টাকা দিয়ে কানাডা বাড়ি করেছে, আপনার এই যে গুলশানে বাড়ি করেছে, এইগুলা ছাড়া আমাদের সমাজের কারোর কোনো দায়িত্ব নিয়েছে ওনারা? তো এখনো আসে আবার সেম কথাটা বলে, এখন ওনারা ক্ষমা চায় ওনাদেরকে এক কাভারের জন্য চান্স দেওয়ার জন্য। আর আপনারা তো 17 বছরে চান্স দিয়ে রাখলো, আপনি তো কারোর ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারলেন না, আপনি তো আমাদের দলের পক্ষ অবস্থান নিলেন না, যেই জায়গার লোকগুলো বারবার নিঃস্বার্থভাবে শুধু দলকে ভালোবেসে এই সংগ্রাসের মানুষ বারবার যে দানের সৃষ্টি আছে, যে বিএনপির পক্ষে কথা বলে, তাদেরকে আপনারা কোনো নিঃস্বার্থভাবে আপনারা ভোট দেন না? ভোট তো দিয়েছেন, কিন্তু আমার আপনার এই সংগ্রাসের ভাগ্যের পরিবর্তন হয়েছে? এই সংগ্রাসের মানুষ যে আপনার গ্যাসের জন্য কষ্ট পাচ্ছে, রান্না বান্না করতে পারে না, সেই জিনিসটি উনি সমাধান করেছে? কোনোদিন সংগ্রাসের মানুষের সাথে সে এটা নিয়ে মত বিনিময় করেছে? করে নাই। কিন্তু ভোটের বেলা আসলে খুব সুন্দর করে কিছু মুনাফেক দিয়া আইনা সবারে ডাকাইয়া ঢুকাইয়া খুব সুন্দর কথা বলে, এই জিনিসগুলো হচ্ছে প্রতারণা। আমি আপনাদেরকে বলতে চাই, এই সংগ্রাস যেই দিকে গিয়েছে সেই দিকে সেই পার্টি মেয়র হয়েছে, সবসময় চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে। আমি আপনাদেরকে অবাক বলতে চাই, আপনারা যদি আমাকে যদি আপনাদের সেবক এবং আপনাদের সন্তান হিসেবে যদি আপনারা আমাকে আপনাদের দায়িত্ব দেন, আপনাদেরকে সেবা করার জন্য এই সিটি কর্পোরেশনের দায়িত্ব দেন, তাহলে আমার প্রথম এবং প্রধান কাজ থাকবে যে এই এলাকার যেই গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যাটা আমি সমাধান করার জন্য। এই গ্যাসের সমস্যাটা কি সমাধান করতে বেশি দূর যাওয়া লাগবে? এখান থেকে আমাদের বাকরাবাদ অফিসটা কয় কিলো? 2-2.5 কিলো হবে। আমি কাইসার যদি বলি, মা বোনেরা চলেন আজকে, আমরা আমার কথা যদি তারা না শুনে, আমরা যদি বলি বাকরাবাদ অফিসের এই এমডি থেকে দৈরা যারা আছে তাদেরকে আমরা ঘেরাও করব, সংগ্রাসের সকল মানুষ আমার সাথে যাবেন না? আর আমরা সংগ্রাসের মানুষ রাজপথে আসলে এই গ্যাসের সমস্যা সমাধান করা ছাড়া বাকরাবাদের এই অফিস চলতে পারবে? পারবে না ইনশাল্লাহ, আপনারাও যাওয়ার লাগবে না ইনশাল্লাহ। আমার কাছে এই অনুভূতি আছে যে আমি আপনাদের সমস্যার সমাধান নিয়ে কথা বললে বাকরাবাদের এমডি থেকে ধরে যারা আছেন তারা এটা সমাধান করার কোনো না করার কোনো রাস্তা খুঁজে পাবে না।
শুধু তাই নয় আজকে আমি এই রাস্তাগুলো দিয়ে গেলে এইখানে এটাতে একটা সিটি কর্পোরেশন এটা বোঝাদার না এটা বোঝার কোনো সুযোগ আছে না গ্রামের রাস্তাগুলো তো এখন অনেক ভালো কিন্তু সংগ্রাসের রাস্তার এই অবস্থা কেন এই অবস্থা কেন এইটা তো মেয়র সাহেবরা যারা 17 বছর ছিলেন তারা তো একবার জবাব দেন না অথচ তারা 17 বছরে এমপি এবং মেয়র সাহেব মিলে এই কুমিল্লাটাকে লুটপাট করেছে তারা লুটপাট করে একটি কাজ বারবার ভাঙচুর করে বছরে তিনবার করে 40-60 ভাগ করেছে আপনার আমার সম্পদগুলো লুট করে নিয়ে কেউ মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছে কেউ কানাডায় সেকেন্ড হোম করেছে গুলশানে বাড়ি করেছে উত্তরাতে বাড়ি করেছে এইগুলো ছাড়া তারা কোনো গল্প নাই এখন দেখেন ঘোড়ার পক্ষে জোয়ার এসে গিয়েছে মানুষ পরিবর্তন চায় এক তরকারি দিয়ে আর কতবার ভাত খাইবেন একটু সাতরা চেঞ্জ করতে হবে না তো তারা তো এক তরকারি দিয়ে 15 বছর এমপি সাহেব এমপি হলো সাবেক মেয়র সাহেব মেয়র হলো তো তাদের বাচ্চা আইলে তো একই জিনিস তাই না এই এইগুলো দিয়ে এখন আর চলবে না এখন আমরা আমাদের ছাত পরিবর্তন করতে হবে না এই ছাত পরিবর্তন করার জন্য নতুন তরকারি হিসাবে আমরা মনে করি কুমিল্লার মানুষের একটি মার্কা সেটা হচ্ছে মুক্তির মার্কা হচ্ছে ঘোড়া মার্কা প্রিয় এলাকাবাসী আমি আমি বক্তব্য অনেক দিয়েছি এখন ফেসবুকের কারণে সবাই আমরা বক্তব্য শুনতে পাই আমার বক্তব্যগুলো আপনারা অনেকে শুনেছেন আমি শুধু আপনার এই এলাকার সমস্যাগুলো নিয়ে দুই একটি কথা বলি আমরা এই এলাকায় যারা বসবাস করি আমাদের এখানে উচ্চবিত্ত যেরকম আছে কিন্তু সংখ্যায় কিন্তু আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের লোকজনের বসবাস এই এলাকায় বেশি তাই না যার কারণে এই এলাকার মানুষের কিন্তু ইমানি দায়িত্ব যেটা এইটা কিনার জন্য কিন্তু অনেকে বস্তা ভরে টাকা নিয়ে আসে তা আমাদের ভাবি হযরতে মাওলানা টিকলি ভাবি টিকলি ভাবি দেখলাম 27 নম্বর ওয়ার্ডে গিয়ে একটা উনি একটা ফতোয়া দিছে ফতোয়াটা হইছে যে টাকা নাকি যে নিয়ে আসবে খাওয়াটা নাকি জায়েজ তো এটা হইছে ওনার ফতোয়া আমি ইসলাম যতটুকু জানি অতটুকুতে আমি মনে করি যে ঈমান বিক্রি করা যাবে না ঈমান আপনার বিক্রি করার জিনিস না নৈতিকতা বিক্রি করার জিনিস না তারপরেও যেহেতু টিকলি ভাবি বলছে ওনারা টাকা দিবেন আপনি খাইবেন ওনার কথা অনুযায়ী কারণ টাকাটা ওনারা পাইছে কই ওনারা তো আর জমিদারের সন্তান ছিলেন না আমরা তো ওনাদেরকে দেখেছি ওনাদের টাকাটাও তো আমাদের সামনে তো ওনারা তো 40-60 ভাগ কইরা মামার কাছে আছে 40 বাকিনার কাছে আছে 60 তো আমাদের টাকা আমাদেরকে দিবে আমাদের যেহেতু প্রয়োজন আছে আমরা নিব নিতে কারোর বাধা নাই এটা ফতোয়াটা দিবেন কে টিকলি ভাবি তো এই টাকা আমরা নিব নিয়ে কিন্তু এবার আমরা আর আগের তরকারি দিয়ে ভাত খাবো না এবার আমরা নতুন তরকারি ধরব এবং আমরা আমাদের আমাদের নিজের সমস্যাগুলোর সমাধান করব সমাধানগুলো হচ্ছে আমাদের গ্যাসের সমস্যার সমাধান আমাদের রাস্তাঘাটের পরিবর্তন এবং আমরা যারা অটো ব্যবসার সাথে আছি এই কুমিল্লায় আমাদের সবাইকে একটা টোকেন কিনতে হয় না টোকেন পুলিশ এবং এই আওয়ামী লীগের নেতার কাছ থেকে একটা টোকেন কিনতে হয় যেটা পুলিশের মাধ্যমে আপনার কাছে বিক্রি করে আমি যদি নির্বাচিত হতে পারি কোন অটো রিস্কার কোন টোকেন লাগবে না ঠিক আছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আর কোন টোকেন লাগবে না আপনারা আমাকে নির্বাচিত করুন আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি একটি নতুন কুমিল্লা গড়তে চাই যেই আমার ইস্তিয়ারে আমি 9-12টি দফা দিয়েছি সেখানে বিস্তারিত আছে আপনারা সেই বিস্তারিত ইস্তিয়ারটা দেখে নেবেন আপনারা যদি আমাকে আপনাদের সন্তান হিসেবে আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি হলফ করে বলতে পারি আমি আমাকে গত 44 বছরে সন্ত্রাস এবং দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই আমাকে আগামী দিনও সন্ত্রাস এবং দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে না
আল্লাহর উপরে আল্লাহর নামে শপথ করে বলছে আমি আপনাদের যে হক আপনাদের যে অধিকার এর থেকে আমি একটি পয়সা দুর্নীতি করে খাওয়ার ইচ্ছা আমার নাই আমার পরিবারেরও নাই তাই আপনারা আমাকে একবারের জন্য সুযোগ দিন আপনারা যদি একবারের জন্য আপনাদের সন্তান হিসেবে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আপনার সন্তান আপনার দুর্দিনে যেভাবে আপনার পাশে থাকে সেভাবে আমি আপনার পাশে থাকার চেষ্টা করব আমি আপনার দুর্দিনে আপনার সন্তানের মতো আপনার পাশে থাকব তাই আপনাদেরকে আমি উদার আহ্বান জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি যারা নাকি আজকে শুধু বিএনপি করেন এরকম লোকজন নয় যারা বিএনপি করেন না অন্য দল করেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো এই কুমিল্লাটাকে আর জিম্মিদের কাছে আমাদেরকে মাথা নত করাবেন না আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলাম সহ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল মা বাবাকে আমি অনুরোধ করছি আপনারা আমাকে একবারের জন্য সুযোগ দিন আমি আমার স্বপ্নের কুমিল্লা গড়তে চাই আমি আমার আমার যে লালিত কুমিল্লা স্বপ্নের লালিত কুমিল্লা গড়তে চাই এবং দানবীয় শাসন থেকে কুমিল্লাকে মুক্ত করতে চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আগামী 9 তারিখে ঘোড়ামার্কায় ভোট দিবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমি যে কর্মসূচি দিয়েছিলাম আমাদের নিম্ন আয়ের মানুষদের জন্য সেই কর্মসূচিটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের অর্ধেক মূল্যে ভর্তুকি দেওয়া তেলের দাম 100 টাকা 200 টাকা হলে 100 টাকা এরকম সাতটি পণ্যের সেই পণ খাদ্য কার্ডটি সহ আপনাদের আপনাদেরকে দেব সেই আশ্বাস দিয়ে এবং পরিশেষে আবারো ঘোড়া মার্কায় ভোটছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি